আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, শুরু করছি আজকের ভিডিওটা হচ্ছে একটা রোম্যান্টিক দৃশ্য দিয়ে, যেখানে আমরা হাজারো ব্যস্ততায় পৃথিবীতে বিভিন্ন কাজে ব্যস্ত, সেখানে এই কবুতর দম্পতিটা দেখুন কি সুন্দর একজন একজনের সাথে ভালোবাসা বিনিময় করছে। সো এই কবুতর দুইটাই আমাদের হোমব্রিড বার্ড। এটা হচ্ছে একটা রেড রিসেসিভ বা চকো রেইসার ফিমেল, এর সাথে আমরা একটা গিরিবাজ চুইঠাল সবজি নর। কালকে আমাদের উপরে যেই যেখানে আমরা বেবিগুলোকে রাখি, ফ্লাইং জোন বা হচ্ছে স্টক জোন, এক একজন এক একটা বলেন, ওইখান থেকে এই জোড়ার আগে কালকে আমরা ধরে নিয়ে আসছি। একদম নিউ অ্যাডাল্ট এদের, আমরা এদের ডিম ফুটাবো না, এদের মেইন কাজ হচ্ছে ফোস্টারিং করা। সো এই একটা ফোস্টার কবুতরও যেহেতু সুন্দর করে দুজনের সাথে দুজন কুশল বিনিময় করতেছে, এটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সো আজকের ভিডিওর মিল মানে মেইন বিষয়বস্তু হবে হচ্ছে আমাদের লফটে আমেরিকান সেন্ট অনেকদিন থেকে, প্রায় দীর্ঘ 9 বছর থেকে আমরা ডেভেলপ করে আসতেছি। এর মধ্যে আমরা অনেক কালারের বেবি পাইছি, এর মধ্যে আমরা লেমন কালারের বেবিও পাইছি, বাট লেমন কালারের বেবি যখন আমরা পাইছিলাম তখন আপনাদের সাথে আমাদের ওরকম পরিচয় ছিল না। সো লেমন কালারের বেবি এবার আমাদের জোড়া বাচ্চা আসছে, আমরা অবশ্যই আপনাদেরকে লেমন কালারটার সাথে ইন্ট্রোডিউস করাবো। এরাও আমাদের একটা ফোস্টার প্যারেন্টস, এই যে একটা বাচ্চা বাইরে, আরেকটা বাইরে হবে, টিমের খোসা। সো দেখেন আমাদের কিন্তু খাঁচা খালি, আমরা ফুল সেটআপটাকে চেঞ্জ করতেছি। এখানে আমরা টোটাল আমাদের আরও মিনিমাম 20 পেয়ার ফোস্টার আমাদের কেনার প্ল্যান আছে, এবং নিজেদের ঘরে আমরা আরও 20 পেয়ার ফোস্টার উঠাবো। আমাদের ফোস্টার সেটআপের লফটা অনেক আগেই ভেঙে গেছে, যখন আমরা যেই দিন দেখা যাচ্ছে যে মাঝে মাঝে ভাইরাস হয়, মাঝে মাঝে ভাইরাস হয় না, আর অনেক দিন থেকে এক ফোস্টার সেটআপ ছিল আমাদের। এই ফোস্টার সেটআপটা আসলে ভেঙে যাওয়ার কারণে আমরা মাঝখানে ফোস্টার ছাড়াই যে যার কবুতরকে দিয়ে বাচ্চা করাইছি, বাট এখন আমরা কিছু প্ল্যানিং নিচ্ছি, কিছু স্টেপ নিচ্ছি, এই জন্য কিছু কবুতর কমাচ্ছি, কমায় ওই জায়গাগুলোতে আমাদের যেই মূল উদ্দেশ্য, উদ্দেশ্যের দিকে আগে যাচ্ছি। সো দেখেন এটা হচ্ছে একটা আমেরিকান সেন্ট বার্ড, যেটা হচ্ছে লেমন কালার। লেমনটা কি একটু ধরো, দেখেন এটা জোড়া, এটা এখন রেডি হয়নি, একটা লাইট একটা ডিপ লেমন কালারটা ফোকাস করো। লেমন কালারটা হচ্ছে দেখেন অনেকটা সিলভারের মতো, সিলভারও বলতে পারবেন না, অনেকটা রিডিউস। সো এই কালারটা আমি বেশি 2 থেকে 3 বছর আগে আমি চিনতে পারছি যে এই কালারটাকে লেমন বলে, আমরা এর আগে এমন বেবি পাইছিলাম। সো এমন বেবি পাওয়ার পরে আমরা, আমাদের মেইন টার্গেট লেমন বেবি না, আমাদের মেইন টার্গেট কোয়ালিটি ডেভেলপ করা। সো এই লেমন বেবিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। বোথ সাইড দেখেন লেমন হোয়াইট টপ হয়েছে, লেমন হোয়াইট টপ, মার্শাল্লাহ, এটা এখনও রেডি হয়নি। সো এর মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সিলভার কোনটাকে বলে। এই যে দেখেন আমাদের ঘরের একটা বাচ্চা আছে, ওইখানে থাকে, এইটাকে সিলভার বলে। দেখেন এইটাও আমাদের ঘরের বাচ্চা, এইটা আমরা সেল করি না, এটা আমাদের প্রজেক্ট বার্ড, এইটা অলরেডি সাপ করে আছে। এই দেখেন এটাকে বলে সিলভার কালার, সিলভার কালার আমেরিকান সেন্ট। সো সিলভার, লেমন, এগুলো কাছাকাছি কালার, বাট লেমন কালারটা ওয়ার্ল্ডে বেশ কিছুদিন আগে থেকে আমি শুনতেছি, 3 বছর 3.5 বছর আগের থেকে যে এই কালারটা ইন্ট্রোডিউস হয়েছে, যেহেতু এখনও কবুতর নিয়ে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় সবাই কাজ করতেছে। সো স্টেনসিল কালার, অ্যান্ডালুসিয়ান কালার, লেমন কালার, এরকম অনেক কালার আস্তে আস্তে জন্ম নিচ্ছে। সো এই সুন্দর একটা মেমোরি আপনার সাথে তুলে ধরলাম। এছাড়াও আমাদের অ্যালমন্ড কালারের বেবি আসছে, এবার অ্যালমন্ড কালারের বেবি আসছে, মার্শাল্লাহ। এছাড়াও আমাদের আরও অনেক বেবি ফুটতেছে, আশা করি ওইখান থেকে অনেক সুন্দর সুন্দর কালার বের হবে। এইখানে অলরেডি দেখেন আমাদের একটা ফিমেল বার্ড, মোস্ট প্রবাবলি এটা মনে হয় 5-6 পরে হবে। এটা হচ্ছে একটা চেকার বেলভেট, মার্শাল্লাহ, আমেরিকান সেন্ট, মল্টিং আছে। এগুলো আমাদের হোমব্রিড বেবি, এখানে বেবি জোন। সো আমাদের যে বেবি জোনগুলো আছে আমরা এখানে রাখি, যেগুলো রাখার ওগুলো রাখি, যেগুলো সেল করে দেওয়ার ওগুলো ভাই ব্রাদারদেরকে দিয়ে দিই। সো আমাদের ফিউচার প্রজেক্ট যেভাবে চলতেছে আমেরিকান সেন্টার, এভাবে চলতেই থাকবে, বিভিন্ন কালার, বিভিন্ন নিউট্রিশন ডেভেলপ হবে, আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার এবং দেখানোর মাধ্যমে আশা করি আমরা যেই লক্ষ্য আছে ওই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার পরিবার নিয়ে সেফ থাকবেন। এটা কিন্তু একটা অ্যালমন্ড কালার, বাট এটা লুকস লাইক লেমন, এই বডির কালারটা কিন্তু লেমন শেড, বাট এটা কিন্তু একটা অ্যালমন্ড বেল্টেড বার্মিংহাম রোলার। এখানে কিন্তু অলরেডি একটা আমাদের মার্শাল্লাহ নাসালটাফের বেবি প্রায় রেডি। বাই দ্য ওয়ে পিকাচুকে তো আমরা আলাদা করছি, আপনাদেরকে দেখাইলামই না, এই যে পিকাচুকে আমরা অলরেডি আলাদা করে দিছি, মার্শাল্লাহ অনেক ভালো আছে, 15-20 দিন থেকে ও খাওয়া দাওয়া করতেছে এখানে, ওর পার্টনার ও হবে ওর সাথে, ওকে যখন আমরা রেখে একটা ভিডিও করবো তখন আমার কাছে খুব ভালো লাগবে।
সো এই কবুতরটার নাম কি দেওয়া যায়, ওইটার নাম যেহেতু পিকাচু দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। থ্যাংকস আ লট বিং উইথ নীলয় চৌধুরী অ্যান্ড ড্রিম পিজন লফট। আসসালামু আলাইকুম।